মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য হিজাব বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ক্রীড়াপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। গত এক বছর ধরে এ নিয়ে গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। দ্য নাইকি প্রো হিজাব সিরিজের পণ্য তৈরির জন্য গত এক বছর ধরে গবেষণা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। তাদের সহায়তা করেছেন কয়েকজন ক্রীড়াবিদ, যাদের মধ্যে রয়েছেন ফিগার স্কেটার জাহরা লারি। হিজাব তৈরিতে নাইকি ব্যবহার করেছে হালকা প্রসারণক্ষম কাপড়, যার মধ্যে বায়ু চলাচল নিশ্চিত করতে রয়েছে ছোট ছোট ছিদ্র। হিজাবের পেছনের দিকটাও খেলাধুলায় ব্যবহারের উপযোগী করে বিশেষভাবে তৈরি, ফলে এটা পরে ক্রীড়াবিদরা অত্যন্ত সাবলীলভাবে নিজেদের গতি ঠিক রাখতে পারবেন। আগামী বছর শীতকালীন অলিম্পিকে অংশ নেয়ার ব্যাপারে আশাবাদী লারি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হিজাবটি পরা অবস্থায় তোলা ছবি শেয়ার করেছেন। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ কেউ ক্রীড়াপণ্যের তালিকায় হিজাবকে ঠিক পছন্দ করছেন না, তবে লারিকে এই নিয়ে বেশ উচ্ছ্বাসিত মনে হয়েছে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে অবশেষে এটা তৈরি হয়েছে। নাইকির তৈরি এই হিজাব অবশ্য এখনই বাজারে পাওয়া যাবে না। কালো ধূসর আর অবিসিডিয়ান রঙের হিজাব বাজারে পাওয়া যাবে আগামী বছর। রকমারি নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।